হ্যালো মাই বিউটিফুল পিপল, আমি পৌলমি, আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত। আবার চলে এসেছি আমার চ্যানেলে আপনাদের জন্য সুস্বাদু রেসিপি নিয়ে। বেল আজও আমি এসেছি একটা বাঙালিয়ানা খাবার নিয়ে, বাঙালিয়ানা ননভেজ মাছের রেসিপি নিয়ে। রেসিপিতে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল যেটা আমি আপনাদেরকে বলেই থাকি, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দি বেল আইকন অ্যালং উইথ দ্যাট। যদি আমার রেসিপি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন আপনার কমিউনিটিতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কী আছে। আজকের রেসিপি অ্যাজ ইউজুয়াল সিম্পল রেসিপি, সেটা হচ্ছে চিংড়ি মাছের। চিংড়ি মাছ আজকে আমি করতে চলেছি সর্ষে আর পোস্ত দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক চিংড়ি মাছ সর্ষে পোস্ত দিয়ে কীভাবে আমার প্রিপারেশনটা তৈরি হয়। বেটে রেখেছি, এখানে নুন রাখা আছে, এখানে হলুদ, পাঁচফোড়ন আর এখানে সর্ষে ধোয়া জলটাকে একটু রেখে দিয়েছি। আর এর প্রিপারেশনটা আমরা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলো ভেজে নেব। এবার জলটাকে কিছুক্ষণ আমরা ফুটতে দেব ভালো করে। জলটাকে প্রায় একটা মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এবার আমরা সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। তার সাথে মাছগুলো কেমন লাগলো কমেন্ট সেকশনে, ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করুন। আমাদের চিংড়ি সর্ষে পোস্ত দিয়ে রেডি, আপনি জানাবেন নিশ্চয়ই যে কমেন্টে যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো এই ছিল আমাদের চিংড়ি মাছ সর্ষে পোস্ত দিয়ে, কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে। ভালো লাগলে একটা লাইক দিতে প্লিজ ভুলবেন না, আপনাদের লাইক ভীষণ মোটিভেশন দেয়। অ্যান্ড অফকোর্স স্টে টিউন উইথ মি অ্যান্ড মাই চ্যানেল বাই সাবস্ক্রাইবিং ইট ফর মোর ভিডিওস অ্যান্ড মোর রেসিপিস। সো বাই ফর দ্য নাও, বাই বাই।